ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আজকে আমি চলে এসেছি তোমাদের সামনে একটা অন্যরকম ভিডিও নিয়ে। তো প্রথমবার এই ফার্স্ট টাইম আমি আমার চ্যানেলে একটা ব্রাইডাল মেকআপের ভিডিও দিচ্ছি, মানে ব্রাইডাল মেকআপ আমি করছি আর কি। তো যখন শিখেছিলাম তখন তো অনেক বার ব্রাইডাল মেকআপ করেছিলাম, কিন্তু তারপর থেকে আর মানে ব্রাইডাল মেকআপ করা হয়নি। তো আজকে আমি আমার বোন যেহেতু রয়েছে, তো কালকে চলে যাবে, তাই ভাবলাম যে ওর ব্রাইডাল মেকআপটা করা যাক, দেখি কেমন হয়। তো মোটামুটি কিছু জিনিস আছে আমার কাছে, আর বাদ বাকি ওরও কিছু জিনিস ছিল, তো সেগুলো সব মিলিয়ে মিশিয়ে ব্রাইডাল মেকআপটা করব। তো তোমরাই দেখে বলো কেমন হবে, মানে কেমন হবে আমি নিজেও জানি না। যদি ভালো হয় অবশ্যই করে তোমরা একটু লাইক করে দেবে ভিডিওটাতে, আর যদি আরও বেশি ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দেবে সবার সাথে। আর যারা নতুন আছো আমার চ্যানেলে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আর সাথে অবশ্যই করে বেল আইকনটা ক্লিক করে দেবে সাবস্ক্রাইব করার সাথে সাথে, ঠিক আছে? তো চলো স্টার্ট করে দিচ্ছি। আমি মেকআপটা করে নিই, মানে মেকআপটা করাকালীন না কোনো কথা বলবো না। তো মেকআপ করার পরে দেখো তোমরা কেমন লাগে ওকে দেখতে। তো চলো স্টার্ট করে দেওয়া যাক, বেশি দেরি না করে। এখানে সব জিনিসগুলো সাজিয়ে নিয়েছি, এখানে মালাও আছে আর বাকি পান আছে, শুধু সিঁদুরের যে কৌটোটা হয় ওটা আমি ভুলে গেছি, ওটা নেই। আর আমার কাছে যেটা আছে ওটা এতটাই পুরনো, কালো হয়ে গেছে, ওটা মানে দেওয়া যাবে না, তো ওটা একটা কিনে আনলে ভালো হতো। তো চলো আর বেশি দেরি না করে, এখন সন্ধ্যে 7টা বেজে গেছে, তো তাড়াতাড়ি করে করি নাহলে আবার রাত হয়ে যাবে। তো আমি এখানে দেখো সবার আগে ওর মুখটা পরিষ্কার করে নিলাম একটা টিস্যু দিয়ে, একটা এমনি নর্মাল একটা টিস্যু দিয়ে, যেটা ভেজা টিস্যুগুলো যেগুলো পাওয়া যায় সেই ওয়াইপস দিয়ে, আর না হলে একটুখানি ক্লিনজার দিয়েও, ধরো একটুখানি কটন নিয়ে তার মধ্যে একটু টোনার দিয়ে কিংবা একটু এমনি লিকুইড ক্লিনজারগুলো যেগুলো পাওয়া যায় সেগুলো দিয়েও মুখটা পরিষ্কার করে নিলে হয়ে যায়। তো যাই হোক, আমি তো খুবই স্বল্প জিনিসের মধ্যে মেকআপটা করছি, আমার কাছে যা আছে ব্রাইডাল মেকআপের বলতে গেলে কিছুই নেই কিন্তু। তো আগে থেকেই বলে দিচ্ছি, মানে আমি চেষ্টা করছি প্রথমবার, যদি ভালো হয় অবশ্যই এরকম ভিডিও আমি আরও বানাবো। তো দেখো এখানে সবার আগে আমি মেকআপ প্রাইমার হিসেবে ওর মুখে আমি অ্যালোভেরা জেলটাই দিলাম। তো তারপরে দেখো আমি ওর মুখে লাগিয়ে দিচ্ছি সিসি ক্রিম। তো সিসি ক্রিমটা পুরো মুখে আগে অ্যাপ্লাই করে নিচ্ছি। তো সিসি ক্রিমটা অ্যাপ্লাই করে নেওয়ার পরে তার উপরে আমি ফাউন্ডেশনটা দেবো। তোমরা চাইলে মানে ফাউন্ডেশনটাই মানে দিতে পারো, সিসি ক্রিমের দরকার নেই, যে কোনো একটা আর কি, অসুবিধে নেই। আর ল্যাকমে ফাউন্ডেশনটা অনেকের মুখে আবার ঠিকমতো বসতে চায় না, যেমন ওর মুখে আমি ল্যাকমে ফাউন্ডেশনটা ঠিকমতো বসাতে পারছিলাম না, একটু প্রবলেম হচ্ছিলো, তাই আমি একটু রোজ টোনার মিশিয়ে নিয়ে তারপরে মুখে ভালো করে ব্লেন্ড করে দিয়েছি। আর আমার যেহেতু কনসিলার নেই, কনসিলার থাকলে আইব্রোটা আঁকতে সুবিধে হতো, মানে এখনকার যে মেকআপগুলো তো জানোই আরও কিছু কিছু প্রোডাক্ট কিনতে হয়, যেগুলো তো আমার কেনা হয়নি, কারণ আমার নিজের মেকআপের জন্য সেগুলোর প্রয়োজন হয় না, তার জন্য আমি কিনিনি। আমার নিজস্ব যা আছে তার মধ্যেই যেহেতু ব্রাইডাল মেকআপটা করছি তার জন্যই আমি মানে তোমাদের আগে থেকে বলে দিলাম। তো দেখো মেকআপটা কেমন হয়, আশা করি খুব একটা খারাপ হবে না, তোমাদের হয়তো ভালো লাগতেও পারে। তো আমি এখানে ফাউন্ডেশন দিয়ে মানে পুরো মুখে আমি এখন অ্যাপ্লাই করে নিলাম ফাউন্ডেশনটা, প্রথমে ব্রাশ দিয়ে দিচ্ছিলাম, তারপরে আমি হাত দিয়ে পুরো মুখে ব্লেন্ড করে নিয়েছি, একটু একটু রোজ টোনার নিয়েছি তার সাথে। তো ফাউন্ডেশনটা ভালো করে ব্লেন্ড করে নিয়ে তার উপরে কম্প্যাক্ট দিয়ে নিয়েছি, এখন আমি আইব্রোটা এঁকে নিচ্ছি। তো কম্প্যাক্ট বলতে ফেস পাউডার, তো পুরো মুখে মানে ফাউন্ডেশনের উপর দিয়ে দিয়ে নিলাম। আর এখন যেহেতু গরমকাল, মেকআপ তো ঘামবেই, আর যদি একটুখানি আইস ভালো করে পুরো মুখে মাখিয়ে নেওয়া যায় মেকআপটা করার আগে, যদি একটুখানি কোল্ড কম্প্রেস করা যায় তাহলে কিন্তু মেকআপটা গলবে না। তো দেখো আমি আইব্রোটা এঁকে নেওয়ার পরে এবার আমি আইশ্যাডোটা দিয়ে নিলাম, আইশ্যাডো অ্যাপ্লাই করছি। তো শাড়ির সাথে ম্যাচিং করে আমি একটা হালকা বেনারসি ওকে পরাবো, খুব একটা হেভি বেনারসি ওকে পরাচ্ছি না। তো দেখো তারপর নাকের দু সাইডে আমি একটু কন্ট্রোলিং করে নিলাম, যাতে নাকটা একটু টিকালো লাগে দেখতে। তো সেটা আমি আইশ্যাডোরই একটা শেড নিয়ে করে নিলাম। আর এখন আমি দেখো আইলাইনারটা দিয়ে নিচ্ছি, আর আইশ্যাডোটা আমি দুটো কালারে দিয়েছি। তো আইব্রো নিচ দিয়ে দিয়েছি একটা লাইট কালার, যেটা হচ্ছে মানে একটা সিলভার কালার টাইপের, পিঙ্কিশ সিলভার কালার। আর তার নিচে দিয়েছি চোখের পাতাতে দিয়েছি, চোখের পাতার উপর দিয়ে দিয়েছি আমি পিঙ্ক কালার। তো পরে আমি আবার আইব্রোর নিচ দিয়ে একটা ডার্ক কালারের আইশ্যাডো দিয়ে দিয়েছিলাম, হালকা ব্রাউন কালার যেটা, তাতে আরও ভালো লাগছিলো আর কি। তো দেখো আইলাইনারটা দেওয়া হয়ে গেলে তারপরে আমি দিয়ে দেবো মাস্কারাটা। তো আমি মাস্কারা যেটা ইউজ করব সেটা হচ্ছে মেবিলিনের মাস্কারা আর কি, আর যেটা আইলাইনার দিলাম সেটা হলো ল্যাকমের, আর যেটা আইশ্যাডো সেটা এমনি নর্মাল কোম্পানি, যেটা ভালো কোম্পানি সেটা ফ্লিপকার্ট থেকে অনলাইন থেকে কেনা। তো আইশ্যাডোটা ভীষণ ভালো, তবে অনেকগুলো শেড ছিল না, অল্প শেড, কিন্তু যে কটা শেড আছে বেশ ভালো। তো এবারে আমি প্রথমে কাজলটা দিই নি, প্রথমে আমি আইশ্যাডোরই একটা শেড নিয়ে আমি চোখের নিচে দিয়ে দিয়েছিলাম, যেটা একটু হালকা গ্লসি টাইপের। তো যেটা আমি আইব্রো নিচ দিয়ে দিয়েছি সেই শেডটাই আমি দিয়ে দিয়েছিলাম ওর মানে কাজলের জায়গাটায় আর কি। পরে আমি হালকা করে একটু কাজল দিয়ে নিয়েছিলাম, কারণ দেখলাম একটা ব্রাইডের চোখে কাজল না থাকলে কিন্তু দেখতে ভালো লাগে না। তো প্রথমে ভেবেছিলাম দেবো না, হয়তো না দিলেই ভালো লাগবে, পরে দেখলাম না, তারপরে আমি কাজল পরিয়ে দিয়েছিলাম।
তো যাই হোক, দেখো এখন আমি ওর লাস্ট এই চন্দনটা করে নিচ্ছে, তারপর লিপস্টিকটা পরিয়ে দেবো। তো একটা টিপ পরিয়ে দিয়েছি লাল রঙের, একটা পাথর বসানো আছে, একটা স্টোন বসানো যে টিপগুলো পাওয়া যায় লাল রঙের, সেই টিপ পরিয়েছি। তারপরে এখন আমি চন্দনটা এঁকে নিচ্ছি। চন্দনের যে ডিজাইনটা আমি করছি, এটা আমার মন থেকে, যেটা আমি জানি, মানে আমি তো মিনা শিখেছিলাম মিনা করাটা, তো যাই হোক তার থেকে আমি নিজের মতো করে একটা মানে ডিজাইন করে দিচ্ছি। তো দেখো তোমাদের কেমন লাগে। তো আগে ওর মানে চন্দনটা পুরো পরিয়ে নিই। তো দেখো এখন আমি ওর চন্দনটা প্রায় কমপ্লিট করে ফেলেছি। এবার শুধু মানে চুলের সেটিংটা করব, চুলটা যেরকম ইচ্ছে আর কি সেট করে দেবো। তো চুলের জন্য স্পেশালি কিছু ছিল না, চুলটা আমি কোনো রকম করে সেট করেছিলাম, কারণ চুলে যদি একটা খোপা থাকতো, খোপা থাকলে ভালো হতো, যে ফলস খোপাগুলো কিনতে পাওয়া যায়। তো আমি চুলটা কী করেছি, প্রথমে আঁচড়ে নিয়েছি ভালো করে, তারপরে মাঝখানে সিঁথি করে নিয়ে, তারপরে আমি দু সাইডে বুফ করে দিলাম, মানে অল্প অল্প করে চুল নিয়ে বুফ করে নিয়ে সাইডটা একটু ফুলিয়ে দিলাম। তো এটাই আমি শিখেছিলাম। আর আদার্স অন্যান্য ডিজাইন যেগুলো করা যায়, যেগুলো চুলে হেয়ারস্টাইল যেগুলো করা যায়, তার জন্য জানোই তো মেশিনের দরকার হয়, সেসব মেশিন তো আমার কাছে নেই। তো তার জন্য নিজের মন থেকে, যেটা আমি একদম, যেটা যখন আমি মেকআপ শিখেছিলাম যেটুকু শিখেছি সেটাই আমি ও চুলে অ্যাপ্লাই করলাম। তবে হ্যাঁ, চুলটা যদি আরেকটু মানে ওর বেশি হতো তাহলে বেশি ভালো হতো। তো যেহেতু চুলটা কাটা হয়েছিল তার জন্য চুলটাও সেরকমভাবে সেট করতে একটু অসুবিধে হচ্ছিল, তবুও যেভাবে পেরেছি কিন্তু ভালোভাবেই চুলটা সেট করেছি। তো দেখো এভাবে চুলটা বুফ করে নিয়ে আমি সেট করলাম। এই লুকটাই কিন্তু ব্রাইডের ভালো লাগে। আর এখন তো জানে চুলটা কার্ল করে নেওয়া হয়, কার্ল করার তো মেশিন আমার কাছে নেই, তো সেসব মেশিন থাকলে আরও চুলটাকে অন্যরকম করে সেট করা যেত। তো দেখো চুলটা আমি এরকম সেট করলাম, দু সাইডে বুফ করেছি, আমার মাথার মাঝখানেও বুফ করে দিয়েছি, যেখানে চূড়াটা বসবে সেই জায়গাটাও বুফ করে চুলটা সেটিং করলাম। আর পেছনে একটা খোপা করে দিয়েছি আমি, তিনটে রোলের খোপা। আর দেখো এখন আমি সিঁদুরটা পরিয়ে দিচ্ছি। তো মোটামুটি মেকআপ কিন্তু কমপ্লিট, এখন শুধু শাড়িটা পরিয়ে দেবো। আর আমার সাউন্ডটা একটুখানি অন্যরকম আসতে পারে, তোমাদের বলেছি আগের দিনকে যে আমার মাইকটা নষ্ট হয়ে গেছে, তো একটা মাইক আজকেই অর্ডার করলাম, তো সেটা আসতে কিছুদিন সময় লাগবে। তো সেজন্যই আমি আমার হেডফোনের মাইকে কথা বলছি, মানে মানে ভিডিওটা রেকর্ড করছি, তার জন্য সাউন্ডটা একটু অন্যরকম লাগতে পারে। তো দেখো এখন আমি শাড়িটা পরিয়ে দিচ্ছি। তো এটা একটা হালকা বেনারসি শাড়ি, এটা অনেক আগের ওরই শাড়ি, ও শাড়িটা এখানে রাখা ছিল, তো তার জন্যই দেখলাম এটাই পরিয়ে দিই, ও বললো এটাই পরিয়ে দে, তো এটাই পরিয়ে দিলাম। তো বাঙালি ব্রাইডের মানে শাড়ি যেরকম পরানো হয় তো সেরকমভাবেই শাড়িটা আমি পরাচ্ছি। তো জানি না এতদিন পর ঠিকঠাক পরাচ্ছি নাকি, তোমরাই দেখে বলো। দেখো কেমন লাগছে আমার বোনকে। তো আমার বোনের আজকে বিয়ে, তো ওর বর তো আসবে পরের দিন নিতে এসেছিলো, তো যাই হোক বর নেই, তো ওর বর তো ওকে আজকেই নিয়ে যেতে চেয়েছিল, তো আমার শুধু এই ভিডিওটার জন্যই ও থেকে গেল আর কি, তো সেটাই আর কি, নাহলে ওর বর আজকেই ওকে বাড়িতে নিয়ে চলে যেত। তো এরকম সাজে দেখলে তো মনে হয় আজকেই নিয়ে যেত যদি আসতো। তো যাই হোক মানে কেমন লাগছে তোমরা অবশ্যই জানাবে। তো আমার এই বোনের যখন বিয়ে হয়েছিল তখন ওর বিয়ের সময় কিন্তু আমিই সাজিয়েছিলাম ওকে, তখন যেহেতু আমি কাজ শিখেছিলাম, মানে পার্লারের মেকআপের কাজটা শিখি, তারপরে তো ওর বিয়ে হলো, তো তার আজ থেকে মানে 10 বছর আগের কথা বলছি। তো এবারে ওভারঅল লুকটা তোমরা ভালো করে দেখে নাও কেমন হয়েছে আমার সাজানোটা। যদি ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না। তাহলে পরের ব্লগে দেখা হচ্ছে, তোমরা ভালোভাবে দেখে নাও ওর মেকআপটা কেমন হয়েছে, অবশ্যই কমেন্ট করে জানিও।